প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জেসমিন আরা, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয় থেকে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে দেখো, দেখো একটা সমস্যা লেখা আছে, একটি 250 মিলিলিটার দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হবে। ওই দ্রবণের দ্রবের ভর কত? তাহলে আমরা অঙ্ক করতে গেলে আমরা জানি যে সবসময় পদার্থ রসায়ন গণিতে সূত্র প্রয়োগ করলে অঙ্ক করা সহজ হয়। তাহলে এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা হচ্ছে W সমান SVM ভাগ 1000। এখন কোনটা মানে কি ধরতে পারলে তোমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবা। এখানে এ W সমান দ্রবের ভর, এস দ্রবণের মোলারিটি, ভি মিলিলিটার এককে দ্রবের আয়তন, আর এম হচ্ছে দ্রবের আণবিক ভর। তাহলে দেখো যে W সমান দ্রবের ভর, S হচ্ছে দ্রবণের মোলারিটি, V মিলিলিটার এককে দ্রবের আয়তন, আর M হচ্ছে দ্রবের আণবিক ভর। তাহলে আমাদের কি বের করতে হবে? এবার আবার সমস্যাটার দিকে তাকাও। বলছে একটি 250 মিলিলিটার দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হবে। ওই দ্রবণের দ্রবের ভর কত? তাহলে আমাদের দ্রবের দ্রবের আণবিক ভর কত বের করব? দ্রবের আণবিক ভর কত? তাহলে আমার কি কি আছে আর কোনটা বের করতে হবে? দেখো এই যে আমি সমান দিয়ে লিখে দিছি, W হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর কত? 20 গ্রাম। যখন তোমরা অঙ্কগুলা বইয়ে অনেক সমস্যা আছে তোমরা সমাধান করবা, এইগুলা আর এই ভাষাগুলো লেখার দরকার নাই। এখন আমি শুধুমাত্র তোমাদের পরিচয় করায় দেওয়ার জন্য লিখলাম যে এটা সমান মানে কি বোঝায়। এস হচ্ছে দ্রবণের মোলারিটি, মোলারিটি দেখো 0.75 মোলার, ভি মিলিলিটার এককে দ্রবের আয়তন, দ্রবের দ্রবণের আয়তন, ভি মিলিলিটার এককে দ্রবণের আয়তন সমান কত আছে? 250 মিলিলিটার, আর এম হচ্ছে দ্রবের আণবিক ভর সমান হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। তাহলে W হচ্ছে দ্রবের ভর, এখানে খুঁজে নিবা সমস্যার মধ্যে দ্রবের ভর কত, এস সমান দ্রবণের মোলারিটি, মোলারিটি আছে এটা আমরা নিয়ে নিলাম, ভি হচ্ছে মিলিলিটার এককে দ্রবণের আয়তন সমান কত দেওয়া আছে? 250 মিলিলিটার দেওয়া আছে, দেয়া নাই শুধু দ্রবের আণবিক ভর, এবং সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এবার ক্যালকুলেশন করলে বেড়ে যাবে। তাহলে এম সমান W গুণিতক 1000 ভাগ এস ভি, মান বসায় দাও। W সমান কত দেওয়া আছে? 20 গুণিতক 1000 ভাগ এস এর মান আছে 0.75 গুণিতক ভি হচ্ছে 250। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 106 সামথিং। তো আমরা এইটাই হচ্ছে দ্রবের আণবিক ভর, অতএব দ্রবের
आणविक भर समान 106। এটা কোন যৌগের আণবিক ভর তোমরা বলতে পারবা? রোজে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। গ্রাম আণবিক ভর চাইলে এখানে শুধুমাত্র গ্রামটা লিখে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই ধরনের সমস্যা বই খুলবা, বইয়ের মধ্যে অনেকগুলো আছে। শুধু এই সূত্রটা জানলে আর এই অর্থগুলা জানতে পারলে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবা। দেখবা যে এই তিনটা জিনিস দেয়া থাকবে, একটা একটা, দুইটা, আর এখানে আছে একটা তিনটা, এইটা অনুপস্থিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে এইটা এইটা এটা দেয়া থাকবে, আয়তন বের করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে তোমার দ্রবণের মোলারিটি বের করতে বলবে, তখন এই তিনটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে। মানে তিনটা উপস্থিত থাকবে আর একটা অনুপস্থিত থাকবে, সেই অনুপস্থিতটা আমরা এই সূত্র ধরে বের করে নিতে পারবো। ধন্যবাদ শিক্ষার্থীরা।